দোসরা মে 2024 মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা। লোকসভা নির্বাচনের আবহে 80 দিনের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশ করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। দোসরা মে ফল প্রকাশ, একই দিনে পরীক্ষার্থীরা হাতে পাবে মার্কশিট। লোকসভা নির্বাচনের কারণে চলতি বছর বেশ খানিকটা এগিয়ে গিয়েছিল মাধ্যমিক। 2 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল পরীক্ষা। 2 মে সকাল 9টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তারপর অ্যাডমিট কার্ডের সাহায্যে অনলাইনে ফলাফল দেখতে পারবে পরীক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল 10টায় মধ্যশিক্ষা পর্ষদের নির্ধারিত ক্যাম্প শিবির থেকে স্কুলের প্রতিনিধিদের হাতে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেওয়া হবে। এবার লোকসভা নির্বাচনের জন্য ক্যাম্প অফিস পাল্টে ফেলা হয়েছে। নয়া ক্যাম্প অফিস থেকে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট বণ্টন করা হবে। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল 9,23,013 জন। এর মধ্যে ছাত্র সংখ্যা 3,96,276 এবং ছাত্রের সংখ্যা 4,79,837। পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ কিংবা নকল করার অপরাধে বাতিল হয়েছিল 48 জনের পরীক্ষা। একাধিক ওয়েবসাইট থেকে ফল জানতে পারবে পড়ুয়ারা। এর মধ্যে রয়েছে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট http://wbbac.org। পাশাপাশি মোবাইল অ্যাপ থেকেও মার্কশিটে রাখা যাবে চোখ। ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোরের মাধ্যমে। এপ্রিলের মাঝামাঝি শিক্ষকদের পরীক্ষার্থীদের খাতায় নম্বর সংশোধনের শেষ দিন ধার্য করে দিয়েছিল পর্ষদ। মাধ্যমিকের নম্বর সংশোধন করতে ফের পরীক্ষকদের সুযোগ দিয়েছিল পর্ষদ। একাধিক পরীক্ষার্থীর নম্বরে হেরফের রয়েছে বলে মূল্যায়নে ধরা পড়ে। তার জেরেই ফের অনলাইনে নম্বর পুনর্মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়। পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড হারিয়ে ফেললে ফলাফল জানার 2 উপায় রয়েছে। প্রথমত, ওই পড়ুয়াকে স্থানীয় থানায় মিসিং ডায়েরি করতে হবে। দ্বিতীয়ত, বিকল্প অ্যাডমিট চেয়ে পর্ষদের কাছে আবেদন জানাতে হবে। সেই আবেদনের ভিত্তিতে বিকল্প অ্যাডমিট ইস্যু করা হবে। তবে ফল ঘোষণার আগে বিকল্প অ্যাডমিট পাওয়া না গেলে অনলাইনে ফলাফল জানা যাবে না। সেক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে গিয়ে ফলাফল জানতে হবে। অ্যাডমিট কার্ড হারিয়ে ফেলা কোনো পড়ুয়ার কাছে যদি অ্যাডমিটের ফটোকপি থাকে তাহলে তা দিয়ে অনলাইনে ফলাফল জানা যেতে পারে। কিন্তু মার্কশিট পেতে বিকল্প অ্যাডমিট কার্ড লাগবে। সাম্প্রতিক অতীতে মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশের হার বেশ খানিকটা কমেছে। বিগত 6 বছরের মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল 90% কম। এবছরের ফলাফল কেমন হয় সেটাই দেখার।